প্রায় তিন সপ্তাহ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পর্যবেক্ষণে রাখার পর বিশ ফেব্রুয়ারি সীমিত আকারে প্রথম সার্জারি করা হবে খুলনার আবুল বাজান্দারের হাতে তার চিকিৎসকদের তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত প্রাথমিকভাবে দু একটি আঙ্গুলে সার্জারি করা হবে এর মধ্যে বিরল এই রোগের বিশেষজ্ঞ আমেরিকা চিকিৎসক মার্টিন কাস্টের কাছে বাজান্দারের শরীরের বিভিন্ন নমুনা পাঠানো হয়েছে দেশের বিভিন্ন স্থানে এমনকি প্রতিবেশী দেশ ভারতেও বেশ কয়েকবার চিকিৎসা করিয়ে ব্যর্থ হলে গত তিরিশ জানুয়ারি ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে আনা হয় খুলনার আবুল বাজান্দারকে প্রাথমিকভাবে তার শারীরিক উন্নতির চেষ্টা চলে করা হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তার জন্য গঠিত হয় মেডিকেল বোর্ড সাহায্য নেওয়ার চেষ্টা চলে বিরল এই রোগ নিয়ে যারা কাজ করছেন এমন বিশেষজ্ঞদের এরই মধ্যে আমেরিকায় পরীক্ষার জন্য ডাক্তার মার্টিন কাস্টের কাছে পাঠানো হয়েছে বাজান্দারের শরীরের বিভিন্ন নমুনা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে সীমিত আকারে বাজানদারে দু একটি আঙুলে প্রথম অপারেশন করা হবে আমরা রোগীর বিভিন্ন সিস্টেমসে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি এবং সেই পরীক্ষা নিরীক্ষার আলোকে আমাদের ওকে আমরা অলরেডি যে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করেছি সেই মেডিকেল ট্রিটমেন্ট কন্টিনিউ হবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সীমিত আকারে প্রথম সার্জারি আমরা আগামী শনিবারে করব। দীর্ঘ 10 বছর এই রোগে আক্রান্ত থাকায় বিষয়টি নিয়ে সাবধানে এগোতে চাচ্ছেন চিকিৎসকরা। সার্জারিটা আমরা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং না কিন্তু চ্যালেঞ্জিং হলো যে এটাকে রিকারেন্সটাকে প্রিভেন্ট করা। মানে এই রোগটা যাতে আবার না হয়। সেটা কারণ এই রোগটা উইসব পেশেন্টদের হয় যাদের জেনেটিক ডিফেক্ট থাকে। বাজানদারে চিকিৎসায় মেডিকেল বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন আরও কয়েকজন চিকিৎসক। নাজি বেগ নিউজ নাইন ঢাকা